হ্যালো বন্ধুরা, দেখি বাংলার রূপের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের গন্তব্য চট্টগ্রাম সিটি থেকে কুমিল্লার শালবন বিহার। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের এই ট্রিপের সব ধরনের অভিজ্ঞতা। যাত্রা শুরুতে শালবন বিহার সম্পর্কে কিছুটা জেনে নেই। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি পত্তস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত। চলুন তাহলে যাওয়া যাক শালবন বিহারের পথে, সাথে থাকুন শেষ পর্যন্ত। যেহেতু শালবন বিহার পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে প্রায় 150 কিলোমিটারের পথ পাড়ি দিতে হবে, সেক্ষেত্রে আমরা ভোর 6টায় বাসা থেকে বেরিয়ে পড়ি এবং আমাদের বাইকগুলোতে ফুয়েল ফুল করে নিই। আমরা এখন চট্টগ্রাম সিটি থেকে বেরিয়ে ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডে উঠতে যাচ্ছি। চলুন দেখে আসি ঢাকা চট্টগ্রাম রোডে আমাদের রাইডিং এর কিছু ফুটেজ। সরকারি ছুটি হওয়ার ফলে সেদিন ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোড একদম ফাঁকা ছিল, আর তাই আমরা মনের আনন্দে কোনো রকম প্রেশার ছাড়া বাইক রাইড করতে পেরেছিলাম। সবচেয়ে বড় কথা হলো, এক সময়ের দুই লেনের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এক আতঙ্কের নাম ছিল। যখন থেকে বাংলাদেশ সরকার এই রোডটিকে 4 লেনে পরিবর্তন করে, তখন থেকে এই রোডের দুর্ঘটনার হার শূন্যের কোঠায় নেমে আসে। চট্টগ্রাম সিটি থেকে বের হওয়ার পরে আমরা সকালে নাস্তা করার জন্য 14 গ্রামে গিয়ে প্রথম ব্রেক দিই। হ্যালো বন্ধুরা, আমরা 14 গ্রামে পৌঁছে গেলাম। সকালের নাস্তা এখনো করিনি। আমরা এখানের মধ্যে সকালের নাস্তা সারবো 14 গ্রামে। 14 গ্রামে ব্রেক দেওয়ার কারণ হলো, আমরা ভেবেছিলাম 14 গ্রামে খুব ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাবো, কিন্তু আমরা এর থেকেও ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট ওখানে পাইনি। তাই এই রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তাটি সেরে আবার শালবনের পথে যাত্রা শুরু করব। বন্ধুরা, আমরা সীতাকুণ্ডতে নাস্তা করার কথা ছিল চট্টগ্রাম সিটি থেকে বেরোয়ার পরে, কিন্তু যখন হাই রোডে উঠি তখন হাই রোডে গাড়ির যে রানিংয়ে ছিলাম এই জন্য আর থামা হয়নি। আমরা 14 গ্রামে এসে নাস্তা করলাম। আমরা কুমিল্লা বিশ্ব রোড থেকে শালবন বিহারের রাস্তায় ঢুকে পড়লাম। এটি হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের রাস্তা। রাস্তাটি দেখতে খুবই সুন্দর, দুপাশে সারিবদ্ধ গাছ, মনোরম আবহাওয়া ও পরিবেশটি অনেক সুন্দর ছিল। অবশেষে আমরা শালবন বিহারে পৌঁছে গেলাম। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের জামা কাপড় চেঞ্জ করে শালবন বিহারে প্রবেশ করব। এটি শালবন বিহারের টিকিট কাউন্টার। প্রতিজন প্রবেশের টিকিট মূল্য ছিল 20 টাকা। করোনা ভাইরাসের বিধিনিষেধের জন্য শালবন বিহারের বাইরে ঝুলানো ছিল বিভিন্ন রকম পোস্টার ও ব্যানার।
আমরা শালবন বিহারে প্রবেশ করলাম। তবে সবচেয়ে বিরক্তিকর যে জিনিসটি লেগেছিল সেটি হলো সেখানকার রোদ। রোদের তাপমাত্রা অনেক বেশি হওয়ায় আমরা সবাই হাঁফিয়ে উঠেছিলাম, কোথাও বিন্দু পরিমাণ ছায়া ছিল না। তবে যাই হোক, পৌঁছে গেলাম শালবন বিহারে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি শালবন বিহারের চতুর্পাশ। সাইনবোর্ডটিতে এই বৌদ্ধ বিহারের কিছু পুরনো ইতিহাস লেখা আছে, আপনারা কেউ যদি কখনো যান চাইলে পড়ে নিতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে একটু একটু করে ঘুরে ফেললাম পুরো শালবন বিহার। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন। এখন আমাদের ফিরে যাওয়ার পালা। তবে ফিরে যাচ্ছি না একেবারে, হাজির হব নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন আর স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন আমাদের আরও কিছু ভ্রমণ অভিজ্ঞতা।